নমস্কার, দেখছেন ইভিএম নিউজ, আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। আজ ঠিক সকাল 11টার সময় আপনারা জানেন যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে ইডির যে দপ্তর সিজিও কমপ্লেক্স সেখানে ডেকে পাঠানো হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু সিজিও কমপ্লেক্সের সামনেটা পুরো পুলিশ প্রশাসন ঘিরে ফেলেছে, কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আপনারা জানেন যে গত 5ই জুন কলকাতা বিমানবন্দরে অভিবাসন দপ্তরের আধিকারিকরা তাকে তার বিদেশ সফর আটকে দিয়েছিল এবং তারপরই তাকে ইডির দপ্তরে নোটিশ পাঠানো হয় যে আজ অর্থাৎ 8ই জুন 11টার সময় সিজিও কমপ্লেক্সে তাকে তলব করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এই বিষয়ে যে তিনি কেন বিদেশে যাচ্ছিলেন সেদিন, কারণটা কী, এবং বিদেশ যাত্রার জন্য আদালতের, তার বিদেশ সফর নিয়ে আদালতের কি নির্দেশ রয়েছে সেই সম্পর্কে তিনি জানেন কি না, এবং বিদেশ সফরের আগে তিনি ইডির যে দপ্তর সেখানে কোনো চিঠি পাঠিয়েছেন কি না, ইমেলের মারফত পাঠিয়েছেন নাকি কোন মারফতে তিনি চিঠি পাঠিয়েছেন, যদি ইমেলের মারফতে চিঠি পাঠিয়ে থাকেন তাহলে সেই ইমেলের রিপ্লাই এসেছে কি না, এই সমস্ত বিষয়ে তাকে আজকে প্রশ্ন করা হতে পারে এবং ইতিমধ্যেই সেই প্রস্তুতি চলছে এবং ঘড়ির কাঁটা এখন প্রায় 9:30 ছুঁই ছুঁই আমরা রয়েছি। পুঙ্খানুপুঙ্খ ঘটনা কী ঘটবে আপনাদের ডিটেলস জানাবো, চোখ রাখুন ইভিএম নিউজে।